নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করব সবাই ভালো আছো। মানসী সরকার ভিলেজপুরে তোমাদেরকে স্বাগত। আজকে আমি শীতের সমস্ত রকম সবজি দিয়ে খিচুড়ি রান্না করব। তবে গোবিন্দভোগ চালের খিচুড়ি নয়, ঘরে আমরা যে চাল খাই সেই চাল দিয়েই আজকে খিচুড়ি বানাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করব ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত দেখো। তো সবার প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই আমি এখানে কী কী নিয়েছি। সমস্ত রকম সবজি কিন্তু কম বেশি করে কেটে নিয়েছি আমি। এই যে দেখো বন্ধুরা, সমস্ত রকম সবজি নিয়েছি কম বেশি করে। পুঁই শাক, ফুলকপি, গাজর, বিনস, মটরশুঁটি, কুমড়ো, আলু, টমেটো সমস্ত সব নিয়েছি। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে সবার প্রথমে আমি মুগ ডাল ঘি দিয়ে ভেজে নেব। ঘি দিয়ে মুগ ডালটা ভেজে নিলে কিন্তু খিচুড়ির স্বাদটা আরও ভালো লাগে। কড়াই গরম হয়ে গেছে, ঘি দিয়ে দিচ্ছি। এখানে মুগ ডালগুলিকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, দিয়ে দেব। ডালগুলি কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি, এবারে নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল, তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলু দিয়ে দিয়েছি, ফুলকপিও দিয়ে দেব। সমস্ত সবজিগুলিকে একটু ভেজে নেব। সমস্ত সবজিগুলি ভেজে নিলে কিন্তু খিচুড়িটা খেতে ভালো লাগবে। ফুলকপি আলু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে বাদ বাকি যে সবজিগুলি কেটে রেখেছিলাম একে একে সমস্ত সবজিগুলি দিয়ে ভেজে নেব। সবজিগুলি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। এবারে আমি চালটা ধুয়ে চালটা বসিয়ে দেব। এখানে আমি বাড়ির চাল নিয়ে নিয়েছি 200, চালটা বসিয়ে দিয়েছি। চালটা কিন্তু প্রায় ফুটে এসেছে, এবারে আমি ভেজে রাখা মুগ ডাল দিয়ে দেব। চাল আর ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবারে ভেজে রাখা সবজিগুলি দিয়ে দেব। চাল আর ডাল এই যে দেখো বন্ধুরা ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা সবজি দিয়ে দিচ্ছি। সমস্ত সবজি দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। সমস্ত সবজি দেওয়ার পরে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, সবজিগুলিও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে কড়াইটা বসিয়ে দেব। ভালোভাবেই কিন্তু হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু তেল, তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, কাঁচা লঙ্কা, তেজপাতা, সামান্য পরিমাণ হলুদ। নামিয়ে নেব। গামলিটা বসিয়ে দিয়েছি, গামলির মধ্যে তেলটা দিয়ে দেবো। এবারে দিয়ে দেব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর সবজি কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি খিচুড়িটা নামিয়ে নেব। দারুণ স্বাদ হয়, তোমরা কিন্তু অবশ্যই বানিও। এখানে কিন্তু তোমরা আদা বাটাও দিতে পারো, আমি কিন্তু আদা বাটা দিইনি। খুব সিম্পলভাবে আজকে খিচুড়িটা আমি করেছি, তো খুব সুন্দর স্বাদ হয়, তোমরা অবশ্যই একবার বানিও। আর 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। তো বন্ধুরা এই দেখো খিচুড়িটা পুরোপুরি হয়ে গেছে। এবারে আমি ওপর থেকে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ, নেড়ে দেব। খিচুড়িটা পুরোপুরি রেডি, এবারে নামিয়ে নিচ্ছি।
খিচুড়িটা হয়ে গেছে, নামিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। কতটা সুন্দর লাগছে না দেখতে, খেতেও কিন্তু দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা। কম তেল আর কম মশলা দিয়ে আজকে আমি এই খিচুড়িটা বানিয়েছি, তোমরা অবশ্যই বাড়িতে বানিও, আর বাচ্চাদের কিন্তু এভাবে অবশ্যই বানিয়ে দিও। ফুলকপি, আলু, সমস্ত সবজি কিন্তু গোটা গোটা রয়েছে। সবজি গোটা গোটা থাকলে তবেই কিন্তু খিচুড়িটা বেশি ভালো লাগে খেতে। টেস্ট করে দেখি কেমন হয়েছে। দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছে, তোমরা ঘরে একবার অবশ্যই বানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও।